আজ আমরা 2021 সালে রিলিজ হওয়া দ্য এম্পায়ার সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আগের পর্বের শেষে আমরা দেখতে পাই শেবানি খান সমরকান্দ আক্রমণ করে চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে, আর তার ফলে কোনোরকম খাবার জিনিসপত্র ভেতরে আনা সম্ভব হচ্ছে না। শেবানি খান বাবরের একে একে তিনজন দূতকে পাকড়াও করে হত্যা করে যখন তারা গুপ্ত পথে কাবুল রাজ্যে সাহায্যের জন্য যাচ্ছিল। তাই বাবর বুঝে যায় তারই কাছের কোনো লোক সমরকান্দের বাইরে বসে থাকা শেবানি খানের সাথে হাত মিলিয়েছে। এদিকে খাদ্য সামগ্রী কম পড়ায় সমরকান্দের নাগরিকরা খেতে না পেয়ে মারা যাচ্ছিল, তাই বাবর আদেশ দেয় তাদের প্রজাদের জন্য শাহী গোদাম খুলে দেওয়ার। কিন্তু শাহী গোদামেও আর মাত্র দু সপ্তাহের খাবারই মজুদ ছিল। বাবরের এই সিদ্ধান্তে এহসান দৌলত একদমই খুশি হয় না, কিন্তু তার আপা খানজাদা বাবরের এই সিদ্ধান্তে বরাবরের মতো তার পাশে দাঁড়ায়। ওদিকে দেখা যায় বাবর নাগরিক প্রতি যতটা খাদ্য সামগ্রী দেওয়ার ঘোষণা করেছিল, তার সৈন্যরা তার দশ ভাগের এক ভাগ খাদ্য নাগরিকদেরকে দিচ্ছে। তখনই কাসেম, যে ছোটবেলায় বাবরকে সমরকান্দে ঢুকতে সাহায্য করেছিল, তাকে দেখা যায় এর প্রতিবাদ করতে। কাসেম প্রথমে ভাবে বাবর ও অন্যান্য বাদশাদের মতোই স্বৈরাচারী, কিন্তু এর কিছু পরেই সে সত্যিটা জানতে পারে আর দৌড়ে কোনো রকমে বাদশার মহলের ভিতর প্রবেশ করে। এরপর বাদশা বাবরের সাথে কাসেমের দেখা হলে সে বাবরকে জানায় মেহমুদই আসল বিশ্বাসঘাতক। সেটা শুনে বাবর সিদ্ধান্ত নেয় মেহমুদকে সে কোনো রকম শাস্তি দেবে না, তাকে শাস্তি দেবে সমরকান্দের নাগরিকরা। আর মেহমুদের স্ত্রী ও বাচ্চাকে সে তার নিজের দায়িত্বের সম্মানের সাথে রাখার কথাও বলে। তারপর সমরকান্দের বাসিন্দারা পাথর ছুঁড়ে মেহমুদকে হত্যা করে। এই খবর পেয়ে মেহমুদের স্ত্রী নিষ্কা তার বাচ্চাকে সাথে নিয়ে জলে ডুবে আত্মহত্যা করে। এর পরের দৃশ্যে বাবরকে সিদ্ধান্ত নিতে দেখা যায় সে শেবানি খানের সাথে আপোষ করে নেবে, কারণ সে সমরকান্দের নাগরিকদের দুঃখ দেখতে পারছে না। তাই সে শেবানি খানকে তার মহলে ডাকে আর তাকে সমরকান্দ সঁপে দেওয়ার কথা বলে। কিন্তু তার দুটো শর্ত থাকে। প্রথম শর্তে শেবানি খান সবসময় সমরকান্দের নাগরিকদেরকে রক্ষা করবে, আর দ্বিতীয় হল শেবানি খান বাবর আর তার পুরো পরিবারকে সমরকান্দ থেকে ভালোভাবে যেতে দেবে। শেবানি খান এগুলো মেনে নেয়, কিন্তু সে বলে সে সবাইকেই যেতে দেবে একমাত্র খানজাদা ছাড়া, কারণ শেবানি খান বাবরের ওপর পুরোপুরি বিশ্বাস করে না। বাবর এই শর্ত মেনে নেয় না, কিন্তু খানজাদা বলে সে এতে রাজি, এবং তার শর্ত হল শেবানি খান কখনোই তার পরিবারের পিছু নেবে না, আর যদিও কখনো সামনাসামনি হয়ে যায় তবুও তাদেরকে হত্যা করবে না। এই শর্তগুলো শেবানি খান মেনে নেয় আর বাবরও তার পুরো পরিবার নিয়ে সমরকান্দ থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় নিজের ব্যর্থতার সাজা বাবর নিজেই নিজেকে দিচ্ছে। অন্যদিকে শেবানি খান খানজাদাকে পাওয়ার চেষ্টা করে, খানজাদার থেকে কোনো উত্তর না পাওয়ায় তার উপর অত্যাচার করতেও শুরু করে। আর ওদিকে বাবর নেশা আর মেয়ে সঙ্গী নিয়ে সারাদিন ডুবে থাকে, সে তার জীবনের লক্ষ্য প্রায় ভুলেই গিয়েছিল। এদিকে এতবার নামের একজন সেবক খানজাদাকে সাহস যোগায় আর তাকে যুক্তি দেয় যে যুদ্ধ তরোয়াল দিয়ে জেতা যায় না সেই যুদ্ধ বুদ্ধি দিয়ে জিততে হয়। আর ওদিকে বাবর দেখে তার মা খানজাদার চিন্তায় পাগল হয়ে গেছে এবং জলের মধ্যে খানজাদাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। তার মা প্রায় ডুবেই যাচ্ছিল, তখন বাবর তার মাকে বাঁচাতে যায়, কিন্তু সে নেশাগ্রস্ত থাকায় সেও ডুবতে থাকে। তখন কাসেম এসে বাবর ও তার মা দুজনকেই জল থেকে বাঁচিয়ে আনে। এরপর দেখা যায় বাবর সব দোষ ওয়াজির খানের ওপর চাপিয়ে দেয় তার মায়ের খেয়াল না রাখার জন্য, কিন্তু পেছন থেকে তার নানি আসে আর চড় মেরে তাকে অকর্মণ্য বলে এবং নিজের দোষ অন্যের ওপর না চাপানোর জন্য বলে। বাবর নিজের দোষ বুঝতে পারে আর সে তার নানিকে বলে সে তাদের ছেড়ে চলে যাবে, কিন্তু যখন সে ফিরে আসবে তখন তাকে তার নানি আজকের মতো অকর্মণ্য হিসাবে দেখতে পাবে না। এরপর দেখা যায় খানজাদা শেবানি খানের ভালোবাসার প্রস্তাব গ্রহণ করে নিয়েছে এবং শেবানি খান তার অতীত সম্পর্কে খানজাদাকে বলে। এই দৃশ্যে দেখানো হয় ছোটবেলায় শেবানি খানের মা শেবানি খানকে বাঁচাতে তাকে নিজের থেকে দূরে করে দেয়, আর তারপরেই তার মাকে হত্যা করা হয় এবং শেবানি খানকে বন্দি বানিয়ে তার চেহারায় একটা চিরস্থায়ী চিহ্ন করে দেওয়া হয় এবং তাকে তার মালিকের যৌন অত্যাচারও সহ্য করতে হয়। কিন্তু সে ওই বয়সেই তার মালিকের চোখ বরাবর চাকু মেরে তাকে হত্যা করে।
এরপর সে তার ছেলে এতবারকে বন্দী বানায় আর তার পুরুষাঙ্গ কেটে তাকে নপুংসক বানিয়ে নিজের কাছে রেখে দেয়। পরের দৃশ্যে দেখা যায় পারসির বাদশাহ শেবানী খানকে তার বশ্যতা স্বীকার করতে বলে, কিন্তু শেবানী খান স্বাভাবিকভাবেই তাতে রাজি হয় না এবং পারসিদের ওপর আক্রমণ করতে চায়। এতদিনে বাবার অনেক গোষ্ঠী আক্রমণ করে তাদেরকে নিজের সাথে জুড়ে তার নিজের একটা সৈন্য গড়ে তুলেছিল। তারপর সে তার পরিবারের কাছে ফিরে যায় আর তাকে দেখে তার নানি গর্ব অনুভব করে। ফিরে এসে সে বেসনকারীর মেয়ের প্রেমে পড়ে যায় যে এতদিন ধরে বাবারের মায়ের খেয়াল রাখছিল। এদিকে একবার তার দুঃখের কথা খানজাদার কাছে জানায় আর জানায় এতদিন কি নিষ্ঠুরভাবে শেবানী খান তার ওপর অত্যাচার চালিয়ে এসেছে। সে তাকে আরও বলে খানজাদা যেন বাবারকে চিঠি লিখে শেবানী খানের সমস্ত দুর্বল দিকগুলো জানিয়ে দেয়। খানজাদা চিঠি লেখা সবই শুরু করেছিল তখনই কাজীগঞ্জের যুদ্ধে জয়লাভ করে শেবানী খান মহলে পৌঁছায়, তাই তারা চিঠিটা লুকিয়ে ফেলে। শেবানী খান ঘরে এসে খুশি হয়ে তার জিতে আসা মুকুটটা খানজাদাকে পরিয়ে দেয়। এদিকে বাবার আর বেসানগারের মেয়ের নিকাহ হয়ে যায় আর পারসের বাদশাহ বাবারকে 15,000 সৈন্য দিয়ে সাহায্য করে সমরকান্দ আক্রমণ করার জন্য। কিন্তু এই সময় ওদিকে শেবানী খান সেই চিঠিটা পেয়ে যায় যেটা খানজাদা বাবারকে লিখছিল, কিন্তু খানজাদা জানায় তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সে বাবারকে চিঠি লিখছিল খুশির খবর দেওয়ার জন্য যে সে গর্ভবতী, তাই বাবার যেন সমরকান্দ আক্রমণ না করে এবং তাদের বাচ্চা জন্ম নেওয়ার পর একটা সুন্দর সময় দেখতে পায়। কিন্তু কম্বর আলী বলে খানজাদার গর্ভবতী হওয়াটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ শেবানী খান এর আগেও অনেক মহিলার সাথে মিলিত হয়েছে কিন্তু কেউই গর্ভবতী হয়নি। এটা শুনে শেবানী খান রেগে যায় আর কম্বর আলীর জিভ টেনে ছিঁড়ে দেয়। এরপর খানজাদার অনুরোধেই শেবানী খান তার পরিবারের হাকিমকে দিয়ে তাকে পরীক্ষা করায় এবং জানা যায় সে সত্যিই গর্ভবতী। এটা শুনে একবার খুবই দুঃখ পায় এবং ভাবে খানজাদা সত্যি শেবানী খানকে ভালোবাসে। তারপর শেবানী খান ও খানজাদার নিকাহ সম্পন্ন হয়। এর কিছুদিন পরই বাবার তার এবং পারসের সৈন্য ও গোলা বারুদের আধুনিক যুদ্ধ সামগ্রী নিয়ে সমরকান্দ আক্রমণ করে। দ্য এম্পায়ার সিরিজে এর পর কি হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের এপিসোডগুলো আপলোড করে দেব। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।